তো আপনি আইসিইউ তে গিয়েছিলেন, আইসিইউ এর ফুল মিনিংটা কি? আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে, আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে বেডের মধ্যে তাকে আইসিইউর হচ্ছে যে অক্সিজেন, অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচা থাকে অক্সিজেনের মাধ্যমে। যেমন হচ্ছে সে সুইসাইড করলো, দেন হচ্ছে তার জন্য তার লাইফ লাইফ আইসিইউ, তারপর হচ্ছে লাইফ সাপোর্ট, তো এগুলো তার জন্য বেড প্রয়োজন। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে এই রোগীগুলো আইসিইউর জন্য আর কি বেড। কিন্তু আইসিইউর একটা ফুল মিনিং আছে, আপনি যেহেতু একজন ডক্টর, আমি বলতে পারবো না, কারণ এটা আমার ডিপার্টমেন্ট না। আইসিইউ কি কারো ডিপার্টমেন্ট হয়? ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাই তো হবে। ওটির ফুল মিনিং কি? আপনি ওটিতে আছেন, ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আমরা এটাই জানি যে সিজার হয়, বাচ্চা হয়, দেন হচ্ছে এরকম টাই আর কি। একটু কথা বল, পুরুষ কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টুমার হয়েছে। ব্রেন ব্রেন স্টুমার করছে। এইচ বাই ও কি আমি জানি না, কি এটা? এটা হচ্ছে আপনার আইসিইউ অক্সিজেন, অক্সিজেন এইচ বাই ও। আচ্ছা ঠিক আছে। আনকনসিয়াসনেস ফর ওয়ান ডে, মানে তিনি হচ্ছেন, বলেন তিনি হচ্ছে আপনার আইসিইউর বেড, আইসিইউর বেডে টেকসিশনের মধ্যে ওষুধের নাম লিখে দিত। অয়েনমেন্টটা কি? ওইটা হচ্ছে আপনার টেবলেট, অয়েনমেন্ট টেবলেট।